আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি তাহলে মুভি মেক্স এটা হলো একটি হলো কি বলবো মা কারের আর কি একটি ওয়েবসাইট যেখানে আপনারা যদি কার বা সার্ভিসিং করতে চান তাহলে একটা ল্যান্ডিং পেজ দরকার হয় তো সেই ল্যান্ডিং পেজটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এই থিমটির নাম হচ্ছে হলো মুভি ম্যাক্স অটো অর্ডেজ থিম হুকুমাস সব যাই হোক এটার হলো প্রাইস হলো উনষাট ডলার আর এটা হলো থার্টি ডি মানি মানিব্যাগ গ্যারান্টি অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এটা ব্যাক গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা হুকোমাস প্লাগিং আছে তারপর হলো পেজ বিল্ডার হলো ডাব্লুপি বেকারি আছে হুম ইভেন্ট টু অনলাইন ডকুমেন্টেশন আছে উইথ লাইভ ডাউন আছে অর্থাৎ হলো ডাব্লুপি বেকারির যে ডাউন পেজটা আছে সেটা কি লাইভ ড্রপডাউন করা তো অলমোস্ট এখানে অনেকগুলো ফিচার চলে আসছে আর তার আগে বলে নেই যে এটা টেন মিনিট সিরিজ এখানে মোটামুটি দশ মিনিটে আমি যা পড়বো তাই দেখাবো আর এখানে শুধু ডেমো স্টল এবং ফ্রি থিমটি দেওয়া থাকবে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন সমস্যা নেই তো এর আমি ডেমোটি এখানে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি এ লিঙ্কটি আপনার হলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারবো আপনি চাইলে মোর ডেমো দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা প্যানেলে চলে যাচ্ছি এটা হল আমরা ওয়ার্ড প্রেশ প্যানেল আমি অ্যাপিরিয়েন্সের যে থিম অপশান আছে তারপরে অ্যাড নিউ অপশানে ক্লিক করে নিব তারপর আপলোড থিম নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে নেব এবং ফাইলটি ডেস্কটপে আমার সেভ করা আছে এটা টোটাল একুশ মেগাওয়াটের ফাইল একুশ মেগাওয়াট পিএস প্যান ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন সেখানে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে আপনি কীভাবে এই আপলোড সাইজটা বাইতে পারবেন তো আমি ইনস্টল নাও ক্লিক করে নিলাম সো আজকের এই ভিডিওটির স্পন্সার করেছে আরশপ ডট কম ডট আপনি চাহিদা মোতাবেক প্রোডাক্ট এখান থেকে খুব সহজে এবং কল দামে কিনতে পেয়ে যাবেন আমি সাধারণত ইউটিউবের অ্যাক্সেসারিগুলা এখান থেকেই পার্চেস করার চেষ্টা করি বেশিরভাগ তো এখান থেকে হানড্রেড পারসেন্ট সিকিউরলি আপনি পেমেন্ট করতে পারবেন এবং প্রোডাক্টটাও সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাকে বেছে পাঠায় দিবে কোনো সমস্যা নাই তাতে তো অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি এখান থেকে পার্চেস করেন এবং আপনার ফ্রেন্ডের সার্কেলরাও এখান থেকে যেন পার্সেস করে সেরকম রিকমেন্ডেড করেন সুবন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থিমটি অলরেডি আপলোড হয়ে গেছে তো আমি অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব এরপর এখানে কিছু প্লাগিংস আছে আমরা এই প্লাগিংসগুলা ইনস্টল করে নেব তারপর এখান থেকে সিলেক্ট অল করে নেব এবং ইনস্টল নাও ক্লিক করে নেব যদি আপনি এটা না পান তাহলে এখানে এপিরিয়েন্সে যে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন আছে এখানেও ক্লিক করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা ক্লিক করে নিলাম তো অলরেডি সবগুলো প্লাগিং ইনস্টল হয়ে শুরু হয়ে যাবে ইনস্টল হচ্ছে এটা টোটাল তেরোটা প্লাগিং আছে তো আমরা একটু সময় দিই তো দেখতে পাচ্ছেন সবগুলো প্লাগিং আমার ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন চলে যাব এবং এই প্লাগিংগুলোকে অ্যাক্টিভ করে নিব তো আমি এখানে আবার সিলেক্ট করেছি এবার কা অ্যাক্টিভ ক্লিক করে নেব এবং অ্যাপ্লাই দিয়ে দেব যাই হোক আমার প্লাগিংটি অলরেডি অ্যাক্টিভ হয়ে ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব একটা হু কমার্সের আর কি হয়তো বা লাইনিং পেজ আসবে সেখান থেকে আমরা স্কিপ করে চলে আসবো দেখতে পাচ্ছেন চলে আসছে আমরা এখানে স্কিপ একটা অপশান আছে আমরা নো থ্যাংকস দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা চলে আসছে আমরা এটা ক্যান্সেল করে দেবো এখানে মেঘা মেনু ফুটার হেডার তারপরে সাইডটা সেকশন ব্যানার এখানে সবগুলো অলমোস্ট আলাদা আলাদাভাবে করে দিয়েছে সেকশন তৈরি করে দিয়েছে ইটস লাইক গুড আচ্ছা আমরা চলে যাচ্ছি অ্যাপিরিয়েন্সের যে এখানে ইম্পু ড্যামো ডাটা নামে একটা অপশান আছে সেখানে চলে যাচ্ছি এবং ড্যামো ডাটাগুলি আমরা ইনস্টল করে নেব তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি চলে আসলো আচ্ছা যে পিএসপি আইনের কথা বলছিলাম সেটা হলো এটা এখানে যদি আপনার পিএসপি আইএন সম্বন্ধে ধারণা না থাকে তাহলে এখান থেকে এই ফাইলটা পিএসপি এই ফাইল একটা বানিয়ে নেবে তারপরে এই ফাইলগুলো কোডগুলো ওখানে বসাই দিলে হয়ে যাবে তো আমার যেহেতু করা আছে আমি করতে যাচ্ছি না আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই তাতে তো আমি এখানে ইনপুট ডেমো ডাটা একদম নিচে অপশন আছে সেখানে আমরা ক্লিক করলেই ডেমো ডাটাগুলো ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো আমরা ক্লিক করে নিচ্ছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেমোটি অলরেডি হানড্রেড ইনপুট হয়ে গেছে ইজ গুড তো আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি আর এখানে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা হল আমরা প্লাগিংয়ে চলে যাই এখানে আননেসেসারি কয়েকটা প্লাগিং আছে আমরা সেটা চাইলে রিমুভ করে দিতে পারি সো আমরা চাইলে এই যে ইভেন্ট টু মার্কেট তারপর ওয়ান ক্লিক ডেমো ইনস্টল তারপরে এই স্লাইডেরটা চাইলে অফ করে দিতে পারি তাপহত থাক পেস ব্রেকার হয়ে আছে ঠিক আছে তো আমরা এই দুইটা প্লাগিং ডিঅ্যাক্টিভ করে দেবো এরপর আমরা ডেমোতে চলে যাই দেখতে পাচ্ছেন ডেমোটি হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে তো এটা ইজিলি আপনি চাইলে এডিট করতে পারবেন এই সম্পূর্ণ ফাংশন ইডিটেবল তো এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে ইজ গুড তো মোটামুটি পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে আর কি তো আপনার কাছে কী মনে হলো তা কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দেন যাই হোক আমরা অলরেডি অনেক কথাই বললাম এবারকে আমরা চলে যাচ্ছি হলো অ্যাপিরিয়েন্স যে থিম অপশানে চলে যাবে অ্যাপিরিয়েন্সে যে থিম অপশানে চলে যাবেন এবং থিম অপশান থেকে আপনার হেডার ফুটার সবগুলো ডিজাইন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমরা সেটাই দেখে নিচ্ছি মুভি মিক্স থ্রি পয়েন্ট এইট চলছে তো এটার জেনারেল হচ্ছে এখানে জেনারেল সেটিংয়ে আপনি হলো ডিজাবল যদি ইয়েটা অর্থাৎ ওয়ার্ড একটা পেজ বিল্ডার আছে সেটাকে ডিজাবল করতে চাইলে এখানে অন করে দেবেন এস অন করা আছে পোর্টফোলিও তো চাইলে আপনি ওরিজিনের ডিজেবলটা অফ করে দিতে পারেন সমস্যা নাই এরপর স্ক্রিপ্ট কালার কারেকশন আপনি কী কালার এখানে দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন উইথ হলো ফুল উইথ বক্স সেটাও চাইলে দিতে পারেন এবং ফুটারের স্টাইল কীরকম হবে সেটাও আপনি চাইলে দিতে পারেন সমস্যা নাই এরপর অলমোস্ট অনেকগুলো যেমন হেডার হেডার এখানে দেওয়া আছে তারপর হলো মোবাইল মেনোস দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে বিভিন্ন লেআউট এখান থেকে চাইলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এটার মোটামুটি লেজিল লেআউট ওয়ান পেজ লেআউট এপিআই এপিআই কিছু ইন্টিগ্রেশন করে দিয়েছে তো সব মিলে এটা ভালো ছিল সিএসএস কিছু দিয়েছে এবং ইফেক্ট কিছু দিয়েছে টাইপোগ্রাফি দিয়েছে তারপর ফর্মস দিয়েছে উইথ ব্লকস সব আর হলো ইনপুট এক্সপোর্ট তো এইখানে বেশি কিছু দেয় নেই কারণ কি এইখানে আপনার ফুটার অপশন মেগা মেনু হেডার আলাদাভাবে তৈরি করা আছে যার ফলে এইখানে বেশি কিছু দেয় নেই তো এখানে দেখতে পাচ্ছেন হেডার কয়েক রকম তৈরি করা আছে এই যে এই চারটা হলো হেডার ডেস্কটপ ওয়ান ডেস্কটপ টু ডেস্কটপ থ্রি ডেস্কটপ ফোর এবং মোবাইল হেডারও এখানে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এর ডেমোটি চাইলে এখানে প্রিভিউ করে দেখে নিতে পারেন যে আমার ডেমোটি কেমন আসতেছে এই হেডারটা এরকম হবে ঠিক আছে তো এইরকম হেডারভাবে আপনার এখানে কয়েকটা হেডার দেওয়া আছে আপনি চাইলে এখানে আপনি চাইলে এইটা আপনার নতুন একটা ক্রিয়েটও করতে পারবেন হ্যাঁ এখানে অ্যাড নিউ আছে অ্যাড নিউ করতে পারবেন এখানে ফুটারও সেমভাবে ডিজাইন করা আছে টাইটেল সেকশনও করা আছে উইথ ব্যানারও করা আছে ঠিক আছে তো ওভারঅল মোটামুটি এখানে সব কিছু দিয়ে দিয়েছে তো আপনি চাইলে এখানে করে নিতে পারেন এবার পেজ এডিটে চলে যাচ্ছি আমার যে হোম পেজটা আছে অ্যাবাউট আস পেজ আছে ব্লগ পেজ আছে ক্যাট পেজ আছে এই পেজগুলো অলমোস্ট সব কিছু ঠিকঠাক করাই আছে আপনি চাইলে আবারও ঠিকঠাক করতে পারেন আমরা হোম পেজে চলে যাই এই যে হোম পেজ এটা হোম পেজ তো হোম পেজে আপনি ইডিট উইথ একবারই করতে পারেন অথবা এর শুধু নর্মাল এডিট তো দিলেও কাজ করবে সমস্যা নাই ডাব্লুপি বেকারি আচ্ছা মাঝে মাঝে ওয়ার্ড মিসিং হয়ে যায় তো এটা আসলে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করার কারণে কিছু মিসিং হতেই পারে তো এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আইড নো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে স্লাইডারটা ইউজ করছে এবং এখানে বিভিন্ন ম্যাপস ইউজ করছে তারপর ক্যাটাগরিজ ইউজ করছে আপনি এগুলি সবগুলো এডিট অপশন চলে আসবে জাস্ট এখানে ক্লিক করলেই এডিট অপশন চলে আসবে তো সেখান থেকে আপনি আপনার বাদ বাকি ইনফরমেশানগুলো চেঞ্জ করে দিতে পারেন যেমন এখানে আইকন দিছে এখানে আইকন তারপর একটা মিডিয়াম লেফট হ্যাঁ এখানে সব কিছু অপশান এবং স্টাইল অপশন কালার কারেকশান এই সবগুলো কিছু কিন্তু এখানে দেয়া আছে পারফেক্টলি ঠিক আছে আপনি চাইলে জাস্ট একটু কষ্ট করে এখানে জাস্ট ইডিট সব স নিয়ে এডিট করবেন কোনো সমস্যা নেই যদি আবার সমস্যা হয় তাহলে আবার রিসেট দিয়ে আবার নতুনভাবে তৈরি করতে পারবেন সমস্যা নেই তো এইখানে এই ফর্মগুলো মোটামুটি খুব ভালোভাবে কাজ করেছে ডাব্লুপি বেকারি খুব ইজি এসেও ইজি এলিমেন্টর তো অনেকগুলো থিম অলরেডি করা হয়ে গেছে যার ফলে এলিমেন্টরে কনভার্ট করতে একটু সময় লাগে সবাই বেশিরভাগ থিমই এলিমেন্টরে কনভার্ট হচ্ছে অলমোস্ট তো আস্তে আস্তে সবাই এলিমেন্টরে কনভার্ট হয়ে যাবে বাট ডাবলুপি বেকারি কিন্তু খারাপ না যাই হোক ওভারঅল এর লুকটি কিন্তু এরকম ছিল মেঘা মেনুস এখানে দেখতে পাচ্ছেন হোমস তারপর হলো পেজ ব্লকস শপ তারপরে এলিমেন্টস হ্যাঁ তারপরে এখান থেকে লগও চেঞ্জ করতে পারবেন তো ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে লুকটা ওভারঅল অল লেখতে লুক লাইক গার্স তো আপনার যদি একটি শপ তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনি এটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তার জন্য আপনাকে একটা ডোমেন হোস্টিং কিনতে হবে এবং এই ডোমেন হোস্টিং কেনার জন্য আমাকে নক দিতে পারেন বা অথবা আপনি এই সাইট তৈরি করার হেডেক নিতে চাচ্ছেন না সেই কারণে আমাকে নক দিতে পারেন আমি আপনার হয়ে কাজটি করে দিতে পারবো তো আজকের মতো এতটুকুই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানায় দেন আর ভিডিওর ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চ্যানেলে ডাউনলোড করতে পারেন যা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে আপনি ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন তো আজকের মতো এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ